वेलकम टू माय किचनस चैनल। आज के चालेर पायस रेसिपी निये एसेछि, खूब सुस्वादु एक रेसिपी। चलो देखे नेवा जाक रेसिपी। आमी एखाने 500 थेके 750 मतन दूध निएछि एबं आमी एटा मादार डेयारी दूधे व्यवहार करेछि। दूधटा दिए भालो करे जाल दिए निते हबे। এরপরের মধ্যে দুটো তেজপাতা এবং কয়েকটা এলাচ আমি দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে গেলে আমি 200 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি এবং সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং এটা খুব ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত ফোটাবো এবং মাঝখানে দু একবার নাড়িয়ে নিতে হবে যাতে ধরে না যায়। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি 150 গ্রাম মতন চিনি অ্যাড করে দিলাম। এবং কিছুগুলো কাজু কিশমিশ এর মধ্যে দিলাম। এবং প্রত্যেকটি উপকরণ দেওয়ার পরে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালো করে মিক্স হয়। আমি 1/4 টেবিল স্পুন সল্ট দিলাম। সল দিলে পায়েসের স্বাদ আরও সুস্বাদু হয়ে যায়। এবং আমি এখানে 3 চামচ মতো নারকেল কোড়া ব্যবহার করেছি। তারপর আমি আরেকবার খুব ভালো করে মিক্স করে নেব। আমার চালের পায়েস পুরো রেডি এবং আমি এটিকে একটি বোলের মধ্যে সার্ভ করছি। এবং কিছু কাজু কিশমিশ দিয়ে আমি এটিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন।